21 দিনের যুদ্ধ শেষ, যুদ্ধে মোটামুটি একটা আশার আলো দেখা গেছে যে না সব ঠিকঠাক আছে, সবাই ভালো আছে, এবার বাড়ি ফেরার পালা। আর তার জন্য একদম ভোর 4টার সময় লাগেজগুলো কিন্তু আমাদের হোটেলের লিফটে উঠে গেছে। এখন আমরা মানুষগুলো উঠিনি, মানুষগুলো পেছনে আছি রুম থেকে, একবার লাস্ট টাইমের জন্য সব কিছু দেখে টেখে নিয়ে তারপরে লাগেজের পেছন পেছন আমরাও নেমে এসেছি। যে গাড়িগুলো আমাদের বলা ছিল সেই গাড়িগুলোও চলে এসছে, তো গাড়ি করে আমরা হোটেলকে টাটা বাই বাই করে চলে যাব, এবং সেই সাথে চেন্নাই হসপিটালকেও আর আসবো না বললে ভুল হবে, আবার আসতেই হবে চেক আপের জন্য। সে যাই হোক, মোটামুটি সবাই ভালো আছে, এটাই একটা শান্তি। অপারেশনের পেশেন্ট নিয়ে যাচ্ছি, তাও কেন ফ্লাইটে যাচ্ছি না, এমনি সময় ফ্লাইটে যাওয়া আসা করি, আর এইবারই ট্রেনে কেন গেলাম আসলাম সেটাই তোমাদেরকে বলবো। আর সেই সাথে বলবো এবারের যে ট্রেন জার্নিটা সেটা এতটাই বাজে ছিল, এতটাই বাজে ছিল মানে সেই বাজে অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাথে আমাদের চেন্নাই থেকে একদম বাড়ি ফেরার যে গল্প, রাস্তায় আমরা কী করলাম না করলাম সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওতে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জিন্স কিনে এনেছে, সে জিন্স পরে চেন্নাই থেকে বাড়ি যাবে, সে জিন্স জিন্সের প্ল্যান বেসতে আর কিছু না, এমন কিছু আমি সব প্ল্যান বেসতে চোখ মুখ দেখো সবার, এখন পাঁচটা সময় বেসতে যাবে। কি করেছি জানো সরকার, বিশাল কাজ করেছি, চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চেন্নাই স্টেশনে পৌঁছে গেছি, আর এইখানে হচ্ছে ভোরবেলা প্রচুর ভিড়, কারণ ভোরবেলায় 7টার সময় করমণ্ডল এক্সপ্রেসটা ছাড়ে, আর সেই সাথে প্রচুর ট্রেন ছাড়ে দেখলাম। সকালবেলাটায় তো সবাই হোটেলগুলোকে ছেড়ে এরকমভাবে গাড়ি করে বা অটো করে চলে এসছে স্টেশনে, সেই জন্য এখানটায় প্রচুর ভিড়। তো আমাদের স্টেশনের বাইরেটা নামিয়ে দিল, আর এখানে না এক ধরনের ঠেলা গাড়ি পাওয়া যায়, এখানে না সব স্টেশনেই পাওয়া যায়, সেই হাত দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায়, এবার সেখানে পেশেন্টকেও বসিয়ে নিয়ে যাওয়া যায়, আবার সেই সাথে লাগেজও নিয়ে যাওয়া যায়। তো আমরা ভাবলাম আমার মায়ের যেহেতু হাঁটা চলায় অনেকটাই অসুবিধা, তো ওরকম একটা ঠেলা গাড়ি আমরা নিয়ে নিই, এই যে ঠেলা গাড়িটা দেখতে পাচ্ছ। তো তোমরা ভাবতে পারবে এই ঠেলা গাড়িটা ওই যে যেখানে গাড়িটা নামিয়েছে মানে ওখানে টিকিট কাউন্টার স্টেশনের মাথাটা, আর এই যে এই স্টেশনের ভেতর পর্যন্ত মানে আমাদের ট্রেনের যে কোচটা সে পর্যন্ত আসার জন্য কত ভাড়া চেয়েছিল, 2000 টাকা। মানে আমি তো শুনে মা আকাশ থেকে পড়ছি, মানে কি মামা বাড়ির আবদার, এইটুকু আসার জন্য 2000 টাকা? টাকার কি সত্যিই কোনো দাম নেই? আমরা বাইরে থেকে আসছি মানে যা খুশি তাই একটা বলে দিল তাহলেই হয়ে গেল, কিন্তু সেটাকে আমরা বার্গেনিং করে 700 টাকায় এনেছিলাম। তবে আমরা যে এসেছিলাম এই ট্রেনেই শালিমার থেকে, ওটা কিন্তু একদম কোনো ক্লাসটা ঠিকঠাক ছিল, সকালবেলায় ট্রেনে উঠে আমরা ইডলি নিয়েছিলাম, আর যারা ইডলি খাবে না তারা বোধহয় লুচি নিয়েছিল, তো আমি ইডলি খেয়েছিলাম 2 পিস, ওই সাম্বার টাম্বার খাইনি, ইডলিটা ঠিকঠাক ছিল কারণ ইডলির তো এমনিতেই কোনো টেস্ট হয় না, তো আমার ওই শুধু শুধু ইডলি খেতে আমার ভালো লাগে, মানে আমি ইডলিটা পছন্দ করি, সেজন্য আমি সকালে ব্রেকফাস্ট ইডলি খেয়েছিলাম। আর এই যেটা হচ্ছে দুপুরে লাঞ্চ দিয়ে গেছে এগুলো কিন্তু ট্রেন থেকে নেওয়া হয়েছে, খাবার দেখে মনে হচ্ছে যেন খুব ভালো সুস্বাদু কিন্তু খেতে খুবই বাজে, মানে আমি ভাবি এতটা বাজে রান্না কীভাবে করে এরা, মানে কোনো নুন নেই, ঝাল নেই, মানে কোনো কিচ্ছু নেই, মানে খুব টেস্টের দরকার নেই, তবু একটু নুন লঙ্কাটা একটু ঠিকঠাক করে দিলে খাওয়া যায় দেখবে, মানে সে কেমন টাইপের একটা স্বাদ, এতই বাজে, এতই বাজে খেতে। তো পুরো শুধু শুধু ভাত খেয়েছি, শেষে কেউই খেতে পারিনি, আর প্রীতি তো খেতেই পারছে না, মানে খুবই বাজে অবস্থা, শরীর খারাপ হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গেছে। এমনিতেই সারা রাত প্রায় আমাদের জাগা হয়েছে, রাত্রেবেলা লাগেজ সব কিছু গোছগাছ করে তারপরে এমনি টুকটাক মানে এটা ওটা করতে করতে কীভাবে যেন রাত পেরিয়ে গেল, একদম ভোরের দিকে মানে 3টের দিকে শোয়া হয়েছে বা 4টের সময় ওঠা হয়েছে, মানে আজ কেউ চোখ মেলে তাকাতে পারছিলাম না, ট্রেনে উঠেই সবাই ঘুমিয়ে পড়েছিলাম ইডলিটা খেয়ে আর ওই লুচি খেয়ে, তারপরে আবার এই যে দুপুরবেলা ট্রেনে টুটে সবাই তুললো, উঠে যে একটু খাওয়া দাওয়া করছে, আর আমাকে তো উঠতেই হবে কারণ বাবাকে খাওয়াতে হবে, সেই জন্য একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার টানিয়ে সব ঘুম একদম। এবার তুমি কি করবে, কত প্ল্যান করেছিলাম, জিন্স পরবো, মানে আমরা কিনেছি কালকে শপিং করেছি, বাবা না পড়ে কতটা ভালো হয়েছে সেটা বলো, যেমন জায়গা তুমি খেয়ে নিয়েছো, হ্যাঁ না খাচ্ছি অর্ধেক হয়েছে, হ্যাঁ চলছে না আমার, আর এই যে আমি শুধু ভাত খাচ্ছি, আমি তরকারি খাচ্ছি না, কি করবো, কি এনেছো বিজাবেড়া থেকে দেখো, কুল কমলা লেবু আপেল, দাম বেশি না কম,
আরো আছে এরপরে আরো আছে এই যে এই দুটো নিলে আবার একটা ফ্রি দিয়েছে সত্যি করে ফ্রি দিয়েছে না পয়সা দিয়ে ফ্রি এই তিনটে নিচে বলে আবার আরেকটা ফ্রি দিয়ে দিয়েছে বাহ সে বলে না ইয়েতে পেন বিক্রি করে লোকাল ট্রেনে এখানেই শেষ আবার ছিল এখন ভূমিয়া বিজনেসম্যান এটা আলুর চিপস না এটা আমাকে তো দাও মিমিকে দাও দুপুর বেলায় মানে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে আবার উঠে যে সব ল্যাদ খাচ্ছি গল্প করছি এটা ওটা খাচ্ছি কেউ বাথরুমে যাচ্ছে এইসব বিভিন্ন রকমভাবে চলছে আমাদের সময় কাটছে তার আর প্রতি বসে বসেই ঘুমাচ্ছে আর এরপর আমি একটু পাপানকে ঘুম পাড়াতে গেছি আর ঘুম পাড়াতে গিয়ে দেখো এবারে হয় না একটু বেঁকে দেড়ে শুয়েছি আর আবার এমনি একটু শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তো আমি ডাক দিয়ে না খুব আওয়াজ করছিলাম সে ডাক ডাকছিলাম আমি ডাকি সবাই ডাক ডাকে কিন্তু আর যে ডাক ডাকে সে স্বীকার করতে চায় না যে আমি ডাক ডাকি কিন্তু আমার বর প্রীতি আর এই যে এই রন তিনজনা মিলে আমার পেছনে কীভাবে লেগেছে দেখো ওরা এই ভিডিওটাই আমার ফোন দিয়ে রেকর্ড করেছে দেখাচ্ছি তোমাদেরকে কী করছিল ওরা শুধু দুপুরবেলায় ট্রেনের খাবার এতটাই বাজে ছিল কেউ তো খেতে পারিনি পেট ভরে ওই হাবিজাবি খেয়েই কাটিয়েছি তো রাতে আমরা একটু অনলাইনে অর্ডার করেছিলাম ওই বিভিন্ন অ্যাপ আছে সেই সব অ্যাপ থেকে অর্ডার করলে ট্রেন যেখানে দাঁড়ায় সেখানে এসে খাবার দিয়ে যায় বাইরের রেস্টুরেন্ট থেকে ওই সেটাও মোটামুটি একটা ছিল ওই কোনো রকমে খেয়ে পেট ভরিয়েছি তারপর সকালবেলায় আবার ট্রেন থেকেই নিয়েছিলাম ওই ডিম পাউরুটি এসব তাও সেরকমভাবে খেতে পারিনি ওই সকালবেলায় পৌঁছে গেলাম এই দেখো আমরা শালিমার স্টেশনে চলে এসছি শালিমার চলে এসছি এই যে এত লাগে যত হ্যাঁ সব বার করা হয়েছে আমরা শালিমার চলে এসছি আর বেশিক্ষণ নেই এরম নয় মানে আমরা চলে এসছি অলরেডি চোখ মুখের কি অবস্থা দেখো চোখ গুলো পুরো ঢুকে ঢুকে গেছে একটা একটা করে লাগেজ ওরা নামিয়ে রেখে আসছে নিচে বাবা পাপানকে নিয়ে দাঁড়াচ্ছে মানে লাগেজ গুলো দেখার জন্য প্রচুর লাগেজ মিমি চলে যাবে এখনই মিমি বাড়ি চলে যাবে কিভাবে দিনগুলো কাটিয়ে ফেললাম আমরা ভাই 21টা দিন আমি তো ভাবতে পারছি না আজকে নিয়ে 22 দিন আজকে নিয়ে 22 সবাই একসাথে ছিলাম এখন আলাদা হয়ে যাবো কেমন যদি খারাপ লাগছে মাকে যে বসানো হয়েছে হুইলচেয়ারে আর মার এত কষ্ট হচ্ছে এখন মানে মারাত্মক কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে বসে রয়েছে না স্টেশনে প্রায়
পাঁচ মিনিট যেখানে বসতে পারে না, ধরে বসে দিতে হয় সেখানে এক ঘন্টার ওপরে বসে রয়েছে। দেখ কি অবস্থা, কি অবস্থা দেখো। যেরকম এগুলো হচ্ছে ইয়ের জন্য না, যারা জেনারেলে যাবে এরকম ভাবে লাইন দেখো। আমাদের গাড়িটা ওখানে লোড হয়ে রয়েছে, এইবারে ভেবেছি একটু খাওয়া দাওয়া করবো কোথাও একটা দাঁড়িয়ে এক জায়গায়, তারপরে ওরা একটা রাস্তায় যাবে আমরা একটা রাস্তায় যাবো। গোটা ট্রেন প্লাস গাড়ি আর এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর পৃথিরা একদিকে চলে যাবে, আমরা একদিকে চলে যাব। এই পর্যন্ত আমাদের একসঙ্গে ছিল। আর মেন যেটা কথা সেটা হচ্ছে ট্রেনে কীরকমভাবে পরিষেবা এতটা বাজে ছিল সেটা তো তোমাদের দেখালামই, আর বাথরুম ফাথরুম দেখায়নি, এতটা নোংরা ছিল আর গন্ধ ছিল সে আর বলার মতো না। এই ট্রেনগুলো তো সাধারণত এরকম হয় না, কিন্তু এই ট্রেনটা এবারে এরকম কেন ছিল, আগেও আমি করমণ্ডলে এসেছি, যাইনি কখনো, মানে বেশিরভাগ সময় যতবার চেন্নাই গেছি ফ্লাইটে যাওয়া হয়েছে, ট্রেনে এই নিয়ে আমার এই যে তিনবার হলো, মানে যাওয়ার দিন গেছি, এইবারে এসছি, আর আগে একবার এসেছিলাম ট্রেনে। আর এবারে বলছি যে ট্রেনে কেন আসলাম, ট্রেনে এই কারণেই আসলাম, দেখো ফ্লাইটে আসতে গেলে যেটা হতো, আমাদের ভোরবেলা বেরোতে হতো একদম মানে আমাদের হোটেল থেকে, আর ফ্লাইট ছাড়ার মোটামুটি তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয়। এবার ওই তিন ঘন্টা একটা প্রসেসিং চলে, মানে প্লেনে ওঠার আগে যে বিভিন্ন বোর্ডিং পাস টাস নেওয়া, তো সেটার একটা হয়রানি আছে, দৌড়ে দৌড়ে এই গেট থেকে ওই গেট, ওই গেট থেকে ওই গেট, এগুলো করতে হয়। হ্যাঁ, ওরা হুইল চেয়ার অ্যারেঞ্জ করে দেয়। এবার মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার মায়ের তো কোমরে অপারেশন, এবার হুইল চেয়ারে আমার মা বেশিক্ষণ বসে থাকতে পারে না। ওই যে দেখলে তো ওই শালিমার স্টেশনে দেড় দু ঘন্টা মাকে বসে থাকতে হয়েছে, কীরকমভাবে কান্না করছিল যন্ত্রণায়। এবার হুইল চেয়ারে ধরো আমি তিন ঘন্টা মাকে এয়ারপোর্টে বসিয়ে রাখলাম, তারপরে ফ্লাইটে ওঠার পরেও কিন্তু ফ্লাইটের চেয়ারে বসেই থাকতে হবে, ওখানে কিন্তু শোয়ার কোনো ব্যবস্থা নেই, তো সেখানেও প্রায় আড়াই তিন ঘন্টা জার্নি, আবার কলকাতা নেমে হুইল চেয়ারে করে বার করে এনে তারপরে গাড়ি করে বাড়ি পৌঁছানো, তো অনেকটা সময় মাকে বসে থাকতে হতো, সবকিছু মিলিয়ে মা সেটা সহ্য করতে পারতো না, সেই জন্যই আমাদের ফেরাটাও ট্রেনে করতে হলো। আমরা টু টিয়ার পাইনি, তারপরেও থ্রি টিয়ারেই এসেছি, তাও তো শুয়ে শুয়ে আসতে পারবে। আর সেই সাথে যেটা আমরা কেন ট্রেনে গেলাম, আমরা গেলাম এই কারণে যেহেতু আমরা তিনজন মেয়ে গেছি, আর আমাদের বড়রা একদমই বিশ্বাস করতে পারছিল না যে আমরা প্লেনে করে ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো, সব কিছু কমপ্লিট করে বোর্ডিং পাস টাস নিয়ে একদম ফ্লাইট ধরতে পারবো, এটাকে বিশ্বাস করতে পারছিল না। সেই জন্য আমাদের ট্রেনের টিকিট কেটে দিয়েছে যে না, তো আমাদের গাড়ির ড্রাইভার তোমাদের একদম ট্রেনে তুলে দিয়ে আসবে, আর চেন্নাইতে আমরা ট্রেন থেকে তোমাদের নামিয়ে নিয়ে আসবো, তো সেই জন্যই আমাদের যাওয়াটাও ট্রেনে। তো চলো, এই ছিল আমাদের ট্রেনে কেন যাওয়া আসা তার গল্প, আর ভিডিওটা শেষ হোক এখানেই, আর তোমরা দেখতে থাকো শেষটা কিভাবে হলো। মেয়েদের মধ্যে হতো এতক্ষণ মারামারি লেগে যেত, ছেলেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে সেটা কিন্তু খুব মেয়েদের মধ্যে থাকে, কিন্তু